Hey! Excuse me. বিক্রম, তুমি কেমন আছো? ঠিক আছি বাবা। সিস্টার ডক্টর কুমার কোথায়? বলুন ইন্সপেক্টর অভিজিৎ। ডক্টর, বিক্রমকে আমি বাড়ি নিয়ে যেতে পারি? আসলে এখনো কয়েকটা টেস্ট বাকি আছে, আমার মনে হয় আপনি কালকে নিয়ে গেলে ভালো হয়। প্লিজ, ওকে এখান থেকে নিয়ে যাওয়াটা খুব দরকার। আমি টেস্ট করানোর জন্য আবার নিয়ে আসবো ওকে। ঠিক আছে সিস্টার, বিক্রমের ডিসচার্জ পেপার রেডি করে দিন। ওকে স্যার। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। এ হলো সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি। ও হলো এসিপি প্রদ্যুমানের ডান হাত। আচ্ছা, তো এই হলো আমাদের টার্গেট। হ্যাঁ, এর উপরে কড়া নজর রাখো। এমনিতে আমি এর ব্যাপারে অনেক কিছু খবর নিয়েছি, একাই থাকে, ওর বিয়েটি হয়নি। কিন্তু আমি শুনেছিলাম এর কোনো ছেলে আছে। হ্যাঁ, কে জানে কোত্থেকে একটা ছেলে চলে এলো এর সঙ্গে থাকার জন্য। এই যে, ছেলেটার নাম হলো বিক্রম। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কেন, ভয় পেয়ে গেলি নাকি? আরে না রে ভাই, ভয় ঠয় আমি পাই না। অ্যাকচুয়ালি আমি ইন্সপেক্টরের ব্যাপারে অনেক কিছু শুনেছি। একটু কড়া টাইপের মানুষ, একে দেখে অনেকেরই হাওয়া বেরিয়ে যায়। আর আর একে তুই কিনতেও পারবি না। আমি কখন বললাম যে একে কেনা যাবে? কিন্তু ফাঁসানো তো যেতে পারে। ফাঁসানো যেতে পারে? হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কি ফাটাফাটি প্ল্যান বানিয়েছিস রে ভাই! এই ইন্সপেক্টর বুঝতেও পারবে না যে কখনো আমাদের জালে ফেসে গেছে। আচ্ছা, এটা বলো যে ওরা কারা ছিল যারা হসপিটালে দেখা করতে এসেছিল? দেখো, তোমার বাবা কিন্তু পুলিশে আছে, সে কিন্তু সব কথা জেনে যাবে। আমি জানি ওরা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। দুজন এসেছিল না? ফোনও করে ওরা। দেখো, আমি তোমার বাবা, তুমি বাবাকে বলবে না কি ব্যাপার? যদি বাবাকে না বলো তাহলে বাবাও তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না। ওরা তোমার বন্ধু হয় বাবা। আমার বন্ধু? যখন বাবলু কাকা মারা গিয়েছিল তখন ওরা বাড়িতে এসেছিল। ওরা ওরাই আমাকে বলেছিল যে যে তুমি আমার বাবা। ওরা তোমাকে বলেছিল? হ্যাঁ, এই লোকগুলোই আমাকে এটাও বলেছিল যে তুমি আমাকে রাখতে চাও না, কারণ কারণ তুমি আমাকে পছন্দ করো না। ওরা আর কি বলেছিল তোমাকে? এরা আমাকে বলেছিল যে যে তুমি যদি আমাকে তোমার সাথে না রাখো তো এরা তোমাকে রাজি করাবে। আচ্ছা, এদের কারো নামটা মনে আছে তোমার? না, নাম জানি না, কিন্তু কিন্তু ওরা সব সময় আমাকে তোমার বিষয়ে জিজ্ঞেস করে, ফোন করে, যখন তুমি বাড়িতে থাকো না তখন। কি জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে তুমি কি করো আর কোথায় যাও। তুমি এগুলো আগে কেন বলনি আমায়? ওরা আমাকে মানা করেছিল। ওরা আমাকে বলেছিল যে যদি ওদের বিষয়ে তোমাকে বলে দিই তাহলে ওরা সাহায্য করবে না।
সাহায্য করার আড়ালে এতে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। হ্যালো স্যার। হ্যালো ফেডরিক্স। গুড ইভিনিং স্যার। হ্যাঁ অভিজিৎ, এসো এসো। স্যার আপনার ট্রিপ কেমন ছিল? ট্রিপ তো ভালোই হয়েছে, একটু গরম ছিল আর কি। আচ্ছা তুমি আমাকে কিছু বলবে না? হ্যাঁ স্যার, আমি বিক্রমের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। বিক্রমের ব্যাপারে? কেন, কি হচ্ছে? স্যার আপনার পান্টেলার কথা মনে আছে? পান্টেলা, পান্টেলা, পান, হ্যাঁ মনে পড়েছে, হরিয়া মার্ডার কেসের পান্টেলা। ইয়েস স্যার। ওকে কিভাবে ভুলবো? স্যার এই বিক্রম ওই পান্টেলারই ছেলে স্যার। কি? ইয়েস স্যার। বিক্রম পান্টেলার ছেলে? আর আমার প্রবলেম এটা যে আমি বিক্রমকে সত্যিটা বলতে পারছি না। কেন? কারণ স্যার, অভিজিৎ স্যার, আমি মানছি যে আমি খুব বড় পাপ করেছি, আর তার জন্য আমার একবার নয় বার বার ফাঁসি হওয়া উচিত, আর এখন তো আমার উপরে যাবার সময় এসে গেছে। তাই ভাবলাম যে আপনার সঙ্গে দেখা করে কিছু চেয়ে নি। কি চাই? আমার একটা দুবছরের ছেলে আছে, আমি মারা যাবার পর ও বেচারা অনাথ হয়ে যাবে। আমি চাই যে আপনি ওকে পুনাতে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিন, আমার ভাই ওকে দেখভালের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে। আপনি আমাকে আর একটা কথা দিন স্যার। কি? আমার ছেলে যেন কোনোদিন এটা জানতে না পারে যে ওর বাবা এক অপরাধী ছিল। ঠিক আছে, তোমার ছেলে কোনোদিনও তোমার ব্যাপারে জানতে পারবে না। এবার আমি কি করব স্যার? পান্টেলাকে আমি কথা দিয়ে ফেলেছিলাম, বিক্রমকে আমি সত্যিটা বলতে পারছি না। ও তো এইভাবে যে আমি ওর আসল বাবা। হ্যাঁ কিন্তু অভিজিৎ, বিক্রমকে কোনো না কোনো সময় তো এই কথাটা বলতেই হবে। সেটা তো ঠিক স্যার, কিন্তু আরো একটা সমস্যা এসে দেখা দিয়েছে। কেমন সমস্যা? স্যার দুটো লোক এই বাচ্চাটার পিছু নিয়েছে। দুজন পিছু নিয়েছে এই বাচ্চাটাকে? কি এমন হতে পারে ওই বাচ্চাটাকে ঘিরে? স্যার সেটাই বুঝতে পারছি না। অভিজিৎ, যতক্ষণ না ওই দুটো লোকের ব্যাপারে কিছু জানতে পারছো, তুমি বিক্রমকে একা ছাড়বে না। বিক্রমের দায়িত্ব তোমার। আচ্ছা বিক্রম এখন কোথায়? বাড়িতে স্যার। কার সঙ্গে? একা আছে। একা আছে? আমি ফোন করছি স্যার। স্যার তো ফোন তুলছে না, আমাকে যেতে হবে। এরা কি সেই দুজন যারা তোমার সঙ্গে দেখা করতে এসেছিল হসপিটালে? আমি তোমাকে আর কোনোদিন একা রেখে যাব না, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। ওকে স্যার,
স্যার, মিস্টার ব্রাউন এসেছেন লন্ডন থেকে। হ্যালো এসআইপি প্রদ্যুমন। হ্যালো মিস্টার ব্রাউন। মিস্টার ব্রাউন, আপনার ব্যাপারে অভিজিতের কাছে অনেক কিছু শুনেছি। আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই। এরা আমার ডিপার্টমেন্টের সৎ অফিসার। আপনি আমার মতন এদেরকেও বিশ্বাস করতে পারেন। আমি আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। থ্যাংক ইউ। আপনি স্কটল্যান্ডের রাজার হীরের আংটির ব্যাপারে নিশ্চয় শুনেছেন? হ্যাঁ, এই ব্যাপারে আমি খবরের কাগজে পড়েছিলাম। যেমনটা আপনি জানেন, আমরা অকশনের জন্য বেরিয়েছি। হ্যাঁ, এটা আমরা জানি। আগামী রবিবার এই হীরের আংটিটা মুম্বাইতে প্রদর্শিত হবে, আপনার শহরে। এটা আমাদের খুব রেসপেক্টের ব্যাপার। 250 বছরের পুরনো এই আংটি অনেক লড়াই, অনেক রক্তপাত, অনেক বিয়ে দেখেছে। এই আংটিটা খুবই বিশেষ এবং মূল্যবান। স্কটল্যান্ডের 20টা রাজবংশের প্রতীক হিসেবে রয়ে গেছে। আমরা প্রাণের ঝুঁকি নিয়ে এই আংটিটা আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, আর আগামী 3টে দিন এই দায়িত্ব আপনাদের উপরই থাকবে। মিস্টার ব্রাউন, আমাদের বেস্ট অফিসার আপনার সঙ্গে থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আপনার ওই অফিসার কোথায়? সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, আপনার সব থেকে ভালো অফিসার। ওকে সুধাকর স্যার, একটু অভিজিৎ স্যারকে ডাকো। ইয়েস স্যার। স্যার, এসিপি স্যার আপনাকে ডেকেছেন। আচ্ছা বাবা, তুমি এখানে বসে টিভি দেখো, আমি এক্ষুনি আসছি, আমার একটা মিটিং আছে। না, আমি তোমার সাথে যাব। দেখো জেদ করো না, বাচ্চারা ওখানে যেতে পারে না। না, আমি তোমার সাথে যাব, আমার একা থাকতে ভয় করে, আমি এখানে থাকব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ওকে চলো এসো। হ্যালো মিস্টার ব্রাউন। হ্যালো অভিজিৎ, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। অবশেষে দেখা হলো আমাদের। আপনি বলেছিলেন যে আমার এখানে পৌঁছানোর আগে আপনার সিকিউরিটি প্ল্যান রেডি থাকবে। একদমই, আমি রেডি আছি। আচ্ছা এটিকে, ও হলো আমার ছেলে বিক্রম। হ্যালো বিক্রম। হ্যালো। তাহলে চলুন। ইয়া প্লিজ কাম। এটা গোল্ডেন চেম্বারের উপরের অংশ। আর এটা হলো মেন গেট। এটা সেই মেন গেট স্যার, যেটা দিয়ে সবাই ভিতরে ঢুকবে। এই গেটে 4 জন সিকিউরিটি গার্ড থাকবে, যারা যে কোনো সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। আংটি দেখতে আসা সমস্ত লোকেদের এরা তল্লাশি নেবে। এখানে একটা ভিডিও ক্যামেরাও আছে, যেটা হলের ভিতরে আসা প্রত্যেকের উপরে নজর রাখবে। আর তাও যদি কিছু মিস হয়ে যায়, তাহলে এই মেটাল ডিটেক্টর গেট থেকে কেউ বাঁচতে পারবে না। আর স্যার, এটা হলো এক্সট্রা গেট। শরীরে যদি হাড়ের ভিতরেও কেউ কিছু লুকিয়ে রাখে, তাহলে সেটাও দেখতে পাওয়া যাবে। স্যার, এটাই হলো সেই মেন হল যেখানে আংটি রাখা থাকবে। স্যার, এই যে ক্যামেরা লাগানো আছে, এটা মেন এন্ট্রান্সে নজর রাখবে। আর আরেকটা ক্যামেরা স্যার এইখানে। এই ক্যামেরা দিয়ে হলের ভিতরে যতজন থাকবে তাদের উপর নজর রাখা হবে স্যার, এইখান থেকে। আর রিংয়ের জন্য স্যার স্পেশালি 2টো ক্যামেরা লাগানো হয়েছে, একটা এইখানে আর একটা স্যার ওইদিকে। এটা দিয়ে রিংয়ের উপরে কড়া নজর রাখা হবে। আর ওই আংটিটা, ওটা স্যার এইখানে রাখা হবে, এই স্যার এটার উপরে। এর ওপরে কি আছে? লেজার রে। ইয়েস স্যার। যদি কেউ এই আংটিটাকে কোনো রকম ভাবে ছোঁয়ার চেষ্টা করে, তাহলে স্যার বিপদের সাইরেন বাজবে। ওকে ওকে, টেস্ট হচ্ছে। খুব ভালো, তোমাদের আয়োজন খুবই ভালো। থ্যাংক ইউ স্যার। অভিজিৎ, কন্ট্রোল রুমটা কোথায়? স্যার, এটাই হলো কন্ট্রোল রুম। স্যার, এইখান থেকে বিল্ডিং এর সমস্ত জায়গার উপরে নজর রাখা হবে স্যার।
এই মনিটরে কখনো যদি ওরা কোনো গন্ডগোল দেখতে পায় তাহলে এই বাটনটাকে ওরা প্রেস করবে, আর এখান থেকে যে কোনো সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলা যাবে। স্যার খুব ভালো লাগলো অভিজিৎ, চলো এখন আমি তোমাকে সেই স্কটল্যান্ডের রাজার অমূল্য আংটিটা দেখাবো। Ladies and gentlemen, মহাশয় এবং মহাশয়াগণ, welcome to this grand exhibition. আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। স্কটল্যান্ডের রাজার মূল্যবান আংটি, আর এই আংটি 250 বছরেরও বেশি পুরনো, যা অনেকগুলো যুদ্ধের সাক্ষী। বন্ধুগণ, এর মূল্য হলো 1.5 কোটি টাকা। এর প্রদর্শনী সারা পৃথিবীতে হয়েছে, আর এখন ভারতবর্ষেও হচ্ছে, একমাত্র মুম্বাই শহরে। দাঁড়ান, এই আংটিটাকে ছোঁয়ার একদম চেষ্টা করবেন না। কিন্তু এই আংটিটি চারপাশে লেজার রে দিয়ে ঘিরে রাখা আছে। এই লেজারের বৃত্তের ভিতর যদি একটা ছোট কণাও ঢুকে পড়ে, তার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠবে। বাবা, ওখানে কোনো কিছু টাচ করলে কি অ্যালার্ম বেজে উঠবে? হ্যাঁ বাবা, আমি ছুঁয়ে দেখি। না, এরকম ভুল করবে না, ওটাকে হাত দেওয়া বারণ। ইয়োইয়ো দিয়ে টাচ করে দেখি। তুমি যদি এখন ইয়োইয়ো ছোড়ো না, তাহলে অ্যালার্ম বাজতে শুরু করবে। বাবা, যদি অ্যালার্ম না বাজে তো? দুষ্টুমি না করে চুপ করে দাঁড়িয়ে থাকো অভিজিৎ, চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখবে, কোনো দুষ্টুমি করবে না। তোমাকে বারণ করেছিলাম না, কোনো কথা শোনো না তুমি। একদম কাঁদবে না, একটা কথা বলে শোনো। সরি বাবা। স্যার, আংটি পেয়ে গেছি। থ্যাঙ্ক গড বাবা, ও তো আমাকে ফাঁসিতে ঝোলার একেবারে বন্দোবস্ত করে দিয়েছিল। স্যার, এই দেখুন, আংটি পেয়েছি। আংটি পেয়েছে? একই রকম দেখতে দুটো আংটি, এর মধ্যে আসল কোনটা আর নকল কোনটা? কন্ট্রোল রুম, সাইরেন অফ করে দিন। স্যার, কোন আংটিটা আসল এক্ষুনি বুঝে যাওয়া যাবে এই ডায়মন্ড ডিটেক্টর দিয়ে। স্যার, এটা তো নকল। কি নকল? এই দ্বিতীয় আংটিটা দেখো। এটা কি করে হতে পারে? কি হলো স্যার, এই দ্বিতীয় আংটিটাও নকল। কি, এই দুটো আংটি নকল? বস,
আংটি তো চুরি হয়ে গেছে, কেউ আংটিটা চুরি করে নিয়েছে। চোর এদের মধ্যে কেউ একজন হবে, প্রত্যেককে খুব ভালো করে তল্লাশি করতে হবে। চলুন সবাই এদিকে আসুন, তিনটে আলাদা আলাদা লাইন করুন, তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে যান। চলো, কেউ এখান থেকে বাইরে যাবেন না, আসুন আসুন লাইনে দাঁড়িয়ে যান প্লিজ। আমি তো পুরো শেষ হয়ে গেলাম অভিজিৎ, তুমি থাকতে হলো কি করে? মিস্টার ব্রাউন আমরা খুঁজছি, আমরা ঠিক খুঁজে নেব। ওকে কিচ্ছু পাওয়া যায়নি, এটা কি করে সম্ভব? অঙ্কিটা গেল কোথায়? সবার তল্লাশি নেওয়া হয়ে গেছে, তাও দুবার করে। এদের সবাইকে যেতে দাও, হলসেল করে দাও। এই ক্যামেরাগুলোর সমস্ত টেপ, প্যাডিস্টাল আর ইয়ো, এই সব কিছু নিয়ে ফরেন্সিক ল্যাবে যাই। আপনারা যেতে পারেন, প্লিজ লিভ। কোন 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 হয়ে গেছে? কোন কোন হয়ে গেছে? স্যার স্যার কোন হয়ে গেছে? ওখানে 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 কোন হয়ে গেছে? ওখানে কোথায়? ওখানে টয়লেটে স্যার। টয়লেটে? হ্যাঁ স্যার। চলো দেখাও। চলুন। ফ্রেডরিক্স, তুমি এক্ষুনি বিক্রমকে বাড়িতে নিয়ে যাও। ইয়েস স্যার। ওখানে। কোথায়? এই এই টয়লেট স্যার, এই টয়লেটেই, এই টয়লেটেই। তুমি এখানে দাঁড়াও। ও গড, আরে এ তো একটা সিকিউরিটি গার্ড। এ মরে গেছে অভিজিৎ, এই দেখো কেউ একে গলা টিপে খুন করেছে। কিন্তু এই গার্ড তো হলে ছিল যখন আমরা লোকদের চেকিং করছিলাম, এত তাড়াতাড়ি ওকে কে মারল? প্রথমে আংটিটা চুরি হলো আর তারপরে এই খুন, একের পর এক। দয়া, আংটির সঙ্গে এই খুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে। এর টুপি কোথায়? ক্যাপ হয়তো এখানেই কোথাও আছে। টুপি তো এখানে কোথাও দেখা যাচ্ছে না। খুনিকে খুন করে ওর ক্যাপ নিয়ে চলে গেছে, কিন্তু কেউ গার্ডের ক্যাপ কেন চুরি করবে? হতে পারে টুপিটা বাইরে কোথাও পড়ে আছে, হতেই পারে। চলো গিয়ে দেখি। ফ্রেডরিক্স, লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এটা কিসের নম্বর? প্রত্যেকটা গার্ডের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। বামনের নাম্বার হলো M00752। ক্যাপেও তো এই নাম্বারই লেখা আছে। ওর লাশটা আমরা পেলাম টয়লেটের মধ্যে, আর টুপিটা পেলাম এই ডাস্টবিনে। কোনো গন্ডগোল আছে। দয়া, তুমি এই ক্যাপটাকেও ফরেন্সিক ল্যাবে ডক্টর অঞ্জলিকার কাছে পাঠিয়ে দাও। ডক্টর অঞ্জলিকা, আমাদের চোখে ধুলো দিয়ে কেউ আংটিটা চুরি করে নিয়ে গেছে, হয়তো সেই চোরকে এই সিকিউরিটি গার্ড দেখেছে। যা কিছু বলার এই বলতে পারবে। স্যার, এই সিকিউরিটি গার্ড বলে তো ছিল, কিন্তু শুধুমাত্র নিজের মৃত্যুর কারণ, শ্বাস আটকে উনি মারা গেছেন। আর একটা ব্যাপার স্যার, এই দেখুন এর হাতের উপরে নখের দাগের চিহ্ন। মনে হচ্ছে মরে যাওয়ার আগে এর সঙ্গে ওদের হাতাহাতি হয়েছিল। ডক্টর অঞ্জলিকা, যে তিনটে জিনিস আমরা ওখান থেকে পেয়েছি তার থেকে কিছু জানতে পারলেন? স্যার, এই তিনটে জিনিস তো একই গল্পের অংশ। একটাই গল্প? হ্যাঁ স্যার, চুইংগাম। চুইংগাম? হ্যাঁ স্যার, গার্ডের টুপিতে একটা দাগ দেখা যাচ্ছে। এখান থেকে আমি কিছু ফাইবার তুলে নিয়েছি আর এখানে মাইক্রোস্কোপে রেখেছি। এই দেখুন স্যার, এতে চুইংগাম লেগে আছে।
বাকি দুটো জিনিসও চুইংগাম লেগে আছে স্যার। স্যার মনে হয় অপরাধীরা চুইংগামকে অস্ত্র বানিয়েছে। তাহলে এটা হয়েছে, অপরাধী ইয়োয়োর উপরে চুইংগাম লাগিয়েছিল, আর যেই এটা আংটিতে লাগে আংটিটা ইয়োয়োর সঙ্গে আটকে যায় কিন্তু নিচে পড়ে যায়, আর চুইংগামের কিছুটা অংশ পেডিস্টালে লেগে যায় যার উপরে আংটি রাখা ছিল। আর স্যার যেই গন্ডগোল শুরু হয়েছে, কেউ ওই নকল আংটিটা ওখানে ফেলে দিয়ে আসল আংটিটা তুলে নিয়েছে। কিন্তু ওই অপরাধী আংটিটা বাইরে কি করে নিয়ে গেল? ওখানে তো প্রত্যেকের আমরা তল্লাশি নিয়েছি। এই ক্যাপটার মধ্যেও চুইংগাম লেগে রয়েছে, তাহলে হতে পারে আংটিটা চুইংগামে আটকানো হয়েছে, সেটা সিকিউরিটি গার্ডের ক্যাপে লাগানো হয়েছে। স্যার এই গার্ড যথেষ্টই লম্বা, ওর ক্যাপে যে চুইংগাম লেগে রয়েছে সেটা কেউ দেখতেই পায়নি। তারপরে অপরাধী এই গার্ডের পিছু নেয়, গার্ডের সঙ্গে ওর হাতাহাতি হয় আর তাতে গার্ড খুন হয়ে যায়। তার মানে স্যার পুরো খেলাটা একটা চুইংগামের, কয়েক কোটি টাকার আংটি স্যার চুইংগাম দিয়ে চুরি হয়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেনি স্যার। স্যার প্রথমে আমাদের এটা খুঁজে বার করতে হবে যে বিক্রমের ইয়োয়োতে ওই চুইংগামটা এলো কি করে। অভিজিৎ, বিক্রমকে ইয়োয়ো কে দিয়েছিল? দেখো দেখো তুমি কাঁদবে না, সত্যি করে বলো যে ওই ইয়োয়ো বলটা তোমাকে কে দিয়েছিল। ও দিয়েছে। ও বলতে কে? জানি না। তুমি হিরে ডাংটিতে ইয়োয়ো কেন ছুঁড়েছিলে? কেন ছুঁড়েছিলে? দেখো আমি তোমার বাবা তো, হ্যাঁ তাহলে সত্যি করে বলো যে কি হয়েছে। বাবলু কাকা মরার সময় আমাকে বলেছিল যে তোমার সাথে যেন দেখা করি। তারপর ওই দিন ওই লোকগুলো ওখানে ছিল, ওরা আমাকে বলেছিল যে আমি যদি ওদের কথা শুনি তাহলে ওরা আমাকে আমার মা বাবার কাছে পৌঁছে দেবে। ওরা ওরা তোমার কাছে কি চাইছিল? ওরা আমাকে রোজ তোমার বিষয় ফোন করে জিজ্ঞেস করত। আমার ব্যাপারে? অভিজিৎ, ওরা দুজন জানতে পেরে গিয়েছিল এই হীরের আংটির দায়িত্ব তোমার হাতে। ওরা দুজন অপরাধী এই বাচ্চাটার ব্যাপারে আর পান্টেলার ব্যাপারে সবকিছু জানতো, তাই বাচ্চাটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে যাতে এর সাহায্যে ওরা আমার আংটির সিকিউরিটি প্ল্যানের ব্যাপারে সবকিছু জানতে পারে। ওরা এই বাচ্চাটাকে মাধ্যম করে তোমার কাছে পৌঁছেছে, এবার আমরা এই বাচ্চাটার সাহায্য নিয়ে ওদের কাছে পৌঁছব। দুটো লোক ছিল, একজন লোক পাতলা ছিল একজন লোক মোটা ছিল। প্রথমে তুমি কার সম্পর্কে বলবে? মোটা লোকটার। মোটা লোকটার বলো। ওর চুল লম্বা ছিল। চুল লম্বা ছিল। এই এই এতটা লম্বা ছিল? না না এতটা লম্বা ছিল না, আরেকটু কম ছিল, এইখান পর্যন্ত। এটা ঠিক আছে? হ্যাঁ। ওর চোখ কেমন ছিল? এই রকম লম্বা চোখ ছিল, লম্বা লম্বা চোখ এরকম ছিল? হ্যাঁ এরকমই ছিল। ঠিক এরকম ছিল? হ্যাঁ। ওর মুখ কেমন ছিল? ও মুখটা লম্বা ছিল আর এখান থেকে চাপটা ছিল, চাপটা। লোকটা এরকম দেখতে ছিল? না এখান থেকে গোল ছিল, আর হ্যাঁ এখানে দাড়ি ছিল, দাড়ি। দাড়ি? এবার ঠিক আছে। আরে দয়া আঙ্কেল আপনি এটা কি বানালেন? এটা তো রোগা লোকটা, এটা মোটা লোকটা নয়, আর রোগা লোকটা তো চুল ছোট ছিল। বাবু গত এক ঘন্টা ধরে তুমি এটাই করছো, প্রথমে মোটা লোকটার কথা বলছো তারপরে বলছো ওই লোকটা রোগা। কি ব্যাপার দয়া? স্যার আমার মনে হয় না ওর কিছু মনে আছে, ওর কথা শুনলে তো স্ক্রিনে হাজারটা মুখ তৈরি হয়ে যাবে। এবার কি করবো স্যার? একটাই উপায় আছে, ওখানে এক্সিবিশন হলে যে ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে সেই ভিডিওটা আমরা আরেকবার দেখব, সেটার থেকে কিছু জানতে পারবো। একটু পজ করো তো। ইয়োয়োতে ধাক্কা লাগার পর আংটিটা এখানেই কোথাও পড়ে থাকবে, ওখানে কিছু চকচক করছে না? এই পার্টটা একটু ব্লো আপ করো তো।
দেখেছো আংটিটা পড়ে আছে। কিন্তু স্যার, যে আংটিটা আমি পেয়েছিলাম সেটা অনেক দূরে পড়েছিল, প্রায় 4-5 ফুট দূরে। সেটা এই কারণে ফেডরিক, কারণ ওটা নকল ছিল। আসল আংটি হলো এটা, যেটা কেউ চোখের নিমেষে হাওয়া করে দিয়েছে। দা স্যার, আরেকবার প্লে করো। ই আবার কে? এই দ্বিতীয় লোকটাই বা কে? স্যার, আংটিটা তো এই লোকটা তুলল। ও, এবার ব্যাপারটা বুঝেছি। ওই লোকটা আংটির সামনে আসেনি, বরং যে আংটি তুলছে তাকে আড়াল করার জন্য ইচ্ছে করে ক্যামেরার সামনে এসেছে। স্যার, এই চুরিটা অনেক বড় প্ল্যান করে করা হয়েছে। আমি কোথায় কোথায় ক্যামেরা লাগিয়েছি এরা সবই জানতো। এবার অন্য ক্যামেরার টেপটা প্লে করো। দেখতে হবে ওই জ্যাকেট পরা লোকটা আর কালো শার্ট পরা লোকটা কে, যদি ওদের মুখটা দেখতে পাওয়া যায়। স্যার, এখানে তো এই কালো শার্ট পরা লোকটাই আছে, কিন্তু মুখটা অন্যদিকে ঘুরিয়ে আছে। এই পার্টটা আরেকবার ব্লো আপ করো আর প্লে করো। কিছু চিবোচ্ছে, হয়তো চুইংগাম। হ্যাঁ অভিজিৎ, এই লোকটাকে গোলমেলে মনে হচ্ছে। দয়া স্যার, এবার থার্ড ক্যামেরার টেপটা প্লে করো। এ কি করছে? দয়া, একবার রিভার্স প্লে করো। এই লোকটা কন্টিনিউ চুইংগাম চিবোচ্ছে, আর যখন সিকিউরিটি গার্ড ওর তল্লাশি নিতে ওর কাছে যায়, তখন এই চুইনগামটা ওর টুপিতে আটকে দেয়। কিন্তু ও এই চুইনগাম গার্ডের ক্যাপে ফেলবে কেন? করতে পারে দয়া, করতে পারে, কারণ এই চুইনগামের মূল্য 1.5 কোটি টাকা। আংটি এই চুইনগামেই ছিল, আর সেই জন্যই ওই লোকটা ওই চুইনগাম সিকিউরিটি গার্ডের ক্যাপে আটকে দিয়েছিল, যাতে আংটিটা খুব সহজেই বাইরে নিয়ে আসতে পারে। কিন্তু স্যার, এই লোকটার সম্পর্কে আমরা জানবো কি করে? ওর খোঁজ আমাদের ওর ট্যাটু দেবে। খুব অদ্ভুত রকমের ট্যাটু এটা। ফ্রেডরিক স্যার, এই ট্যাটুর প্রিন্ট বের করো। স্যার, এই নিন ট্যাটুর প্রিন্ট। স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো কোম্পানির চিহ্ন, ট্রেডমার্ক। কোম্পানির ট্রেডমার্ক হাতে? কেউ কোম্পানির ট্রেডমার্ক হাতে কেন বানাবে? আমি এটা আগে কোথাও দেখেছি, ঠিক মনে পড়ছে না। কিন্তু জানতে পারবো কি করে? দেখে তো মনে হচ্ছে আগে দেখেছি, কিন্তু মনে তো পড়ছে না। স্যার, মনে পড়ে গেছে। এই যে স্যার। তোমরা হাঁপিয়ে গেছো, একটু আরাম করে নাও। হ্যাঁ, এ কারা তোমরা? দেখতে পাচ্ছ না আমরা প্র্যাকটিস করছি? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? হ্যাঁ, আমাদের একে দরকার। তোমাকেই বলছি, শুনতে পাচ্ছ না? স্যার, ও চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না? এটা কি করে হতে পারে? চুরির ভিডিও তো একদম ঠিকঠাক ছিল, হঠাৎ করে অন্ধ কি করে হয়ে গেল? অভিজিৎ, কারোর ব্যাপারে এরকম খারাপ কথা বলবে না। আরে, এটা কি হলো? হঠাৎ করে চোখে দেখতে পাচ্ছে? চল হাত দেখা। আরে আরে না, আরে হাত দেখা। স্যার সিডি, স্যার এই এখন বল, খুন কেন করেছিস? খুন? হ্যাঁ, খুন কিভাবে করেছিস? স্যার, আমি তো এখানে কঙ্গো বাজাই স্যার। এবার আমি বাজাবো তোর কঙ্গো। তোর সাথে ওই দ্বিতীয় লোকটা কে ছিল? স্যার স্যার, আমি জানি না স্যার। স্যার, হিরে চুরি করা আমাদের পুরনো ব্যবসা। যখন কাগজে পড়লাম কি স্কটল্যান্ডের ওই আংটি ইন্ডিয়াতে আসছে, আর এই সিকিউরিটির জন্য সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের ডিউটি আছে। তাহলে তোমরা অভিজিৎকে ফাঁসানোর চেষ্টা করলে? হ্যাঁ স্যার, আমরা জানতাম যে ওই বাচ্চাটার বাবা
জেলে ইন্সপেক্টর অভিজিতের সঙ্গে দেখা করেছিল আর বলেছিল আমার মৃত্যুর পরে আমার বাচ্চাটার খেয়াল রেখো। আমি মারা যাবার পর ও বেচারা অনাথ হয়ে যাবে। আমি চাই যে আপনি ওকে পুনাতে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিন। বেশ, আমরা ভাবলাম এটাই খুব সুন্দর সুযোগ, অভিজিৎ স্যারকে ফাঁসাতে পারবো এই এই বাচ্চাটাকে ঝুলি দিয়ে এনার গলায়। আমরা বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, মা বাবার সঙ্গে দেখা করতে চাও? ও বলল হ্যাঁ। আমরা বাচ্চাটাকে বললাম, আমরা যা বলবো সেটা করবি? বলল হ্যাঁ। স্যার, এদেরকে একদম মাফ করা যাবে না। একটা নিষ্পাপ অনাথ বাচ্চাকে দিয়ে চুরি করিয়েছে। চুরি কি করে করেছিস? আমরা ইন্সপেক্টর অভিজিতের বাড়িতে ঢুকে পড়েছিলাম বাচ্চাটা সাহায্য নিয়ে। ওখানে সিকিউরিটির পুরো প্ল্যান রাখা ছিল। বাচ্চাটা ইয়ো নিয়ে ইন্সপেক্টর অভিজিতের সঙ্গে ওখানে পৌঁছে গেছিলাম। হলে যখন সবাই আংটি দেখছিল, আমি বিক্রমের ইয়োতে চুইংগাম লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে ও ওইটাই করেছিল যেটা আমরা ওকে করতে বলেছিলাম। আর স্যার, যখন ওই আংটিটা মাটিতে পড়ল, এই চম্পক আমাকে আড়াল করলো। আর তারপর আমি অনায়াসে আংটিটা তুলে নিলাম। যখন গার্ড এক একজন করে সার্চ করছিল, তখন আমি লাইনে সবার পিছনে গিয়ে দাঁড়ালাম, আর ওই আংটি আমি আমার মুখের ভিতরে রেখে দিলাম। যখনই ওই গার্ড আমাকে সার্চ করতে আসলো, তখন আমি চুপি সারে ওই আংটিটা চুইনগামের মধ্যে লাগিয়ে ও টুপির উপরে ফেলে দিলাম। সব কিছু আমাদের প্ল্যানের হিসাবেই হচ্ছিল। ওই সিকিউরিটি গার্ড যখন হল থেকে বেরিয়ে ওয়াশরুমে গেল, আমরা যখনই ওর কাছে গেলাম, ও সব কিছু বুঝে গেল। ও সিকিউরিটিদের ডাকার হুমকি দিল আমাদের। আমাদের সাথে ওর হাতাহাতি হয়েছিল স্যার, আর ভয়ের চোটে আমরা ওকে মেরে ফেললাম স্যার। আমার বড় ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করে দিন। চুপ! এক টাকা থেকে যখন 1 কোটি টাকার আশা করেছিলে, তখন এটা ভাবনি যে ধরা পড়লে তোমাদের কি হবে? হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে ব্ল্যাকমেইল করেছো, চুরি করেছো, খুন করেছো শুধু টাকার জন্য। হয় তোমাদের ফাঁসি হবে, না হলে জেলে পচে মরবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।